গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো ঘুম থেকে উঠে সকাল আবার সেই বারান্দা বাগান থেকে শুরু করলাম। আর দেখুন আমাদের পিকু, এই পিকুকে আজকে একটু ফ্লোরে ছাড়লাম। ঘুম থেকে উঠে ওকে নিয়ে আবার খেলতেছিল ফ্লোরে, যে দেখুন কিভাবে খেলছে ও। এর কারণ হচ্ছে ওকে আজকে আমরা গোসল দেবো, সুন্দর করে পরিষ্কার করব, পরিষ্কার করে ওকে ছাদে শুকা দেবো, সেই জন্য এভাবে আগেই ফ্লোরে দিলাম। তো এই যে চলে আসছি বাজারে, তো বাজার থেকে কি কি কিনলাম আর দেখালাম না, চলুন বাসায়। তো ছুটির দিন ছিল বলে একটু বাজার করে নিয়েছি আফসানার আব্বু অফিসে, যে কারণে আমাকে বাজারটা করতে হয়েছে। এখন ভেজে নিচ্ছি পরোটা, ঘি দিয়ে হালকা করে ঘি ব্রাশ করে পরোটা ভেজে নিলে বাচ্চারা ভীষণ ভালো খায়। তো জানেন তো আমি একটা কাণ্ড করছি আজকে, সেটা হচ্ছে যে বাজারে যখন গিয়েছি তখন আমি একটু ডাল নিয়ে আসছি আর সবজি আছে, সেই সাথে এই যে সামান্য ঘি দিয়ে ডিমগুলো পোস্ট করে নিব। তো ওর আব্বু নেই বলে কিন্তু আমরা এখন তিনজন, যে কারণে তিনটা ডিমই পোস্ট করে নিচ্ছি। এখানে তিনটা ডিম আমরা এখন পোস্ট করে, সেই সাথে আমি বাসায় সবজি আছে আর আবরার আপনার ডাল দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, এটা দিয়ে সকালের নাস্তাটা আমরা চালিয়ে নিব। এই তো ডালটা দেখুন, বাইরে থেকে যে ডালটা এনেছি, আর এই যে সবজিটা গরম করে নিচ্ছি। এবার ওদেরকে তাড়াতাড়ি করে নাস্তাটা দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। আর এই নাস্তা খাওয়ার পরে আমার সেই কুটে রাখা সবজিগুলো, রাতে অনেক সবজি অনেক কাজ কিন্তু আমি গুছিয়ে রেখেছি জানেন, কারণ হচ্ছে আমার মেয়েটা অসুস্থ, ছেলেটাও একটু একটু অসুস্থ, নিজে কিছুদিন আগে অসুস্থ থেকে উঠছি মাত্র, মানে প্রচুর খারাপ লাগে। সেই জন্য কিন্তু কিছু কাজ যখন সময় পাই আফসানার আব্বু থাকে গুছিয়ে ফেলে, ও আমাকে ভীষণ রকম হেল্প করে জানেন। ও যদি হেল্প না করতো সত্যি আমার এই এত সুন্দর গুছানো এত কাজ আমি কিছুই করতে পারতাম না। অফ ক্যামেরায় অনেক কিছু হেল্প করে, আসলে সবসময় ক্যামেরায় আনি না, কিন্তু ওর অবদান অনেক বেশি। কথা বলতে বলতে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি, এইবার আমি পিকুকে সুন্দর করে শ্যাম্পু আর ভিনেগার দিয়ে মুছিয়ে দিয়েছি, যে দেখুন। তারপর একটা টাওয়াল দিয়ে সুন্দর করে ওকে মুছিয়ে এই যে খাঁচার মধ্যে রোদে রাখছি, আর খাঁচায় যদি না রাখি তাহলে ওর ভিজা গাটা ও সারা এই যে ছাদ ঘুরবে ময়লা লাগাবে, যে কারণে এইভাবে খাঁচায় রেখে ওর গাটা শুকাবে, তারপর আমরা ওকে ছেড়ে দিব। আর আবরার বললো কিছু ঘাস দাও, ঘাস দিলাম। এত রোদ, মানে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, দেখুন একবারে রোদে গাটা পড়ে যাচ্ছে। এই যে সেই রোদের মধ্যে আমি আমার গাছগুলো ওকে দেখাচ্ছি, আসারই তো সময় পেয়ে না, যখন আসি তখনই একটু দেখি একদম খাঁচা ভরে গেছে আমাদের এই যে বৈশাখে, দেখুন কখন যে খাবো তা বুঝেই উঠতে পারছি না, রীতিমতো অবাক। বৃষ্টির পানিতে এত সুন্দর, প্রায় 10 দিন ধরে 15 দিন ধরে আমি পানি দিই না, বৃষ্টির কারণেই কিন্তু এত সুন্দর হয়েছে। এই যে দেখুন, ছোটোবেলায় শুনতাম মা বলতো যে বৃষ্টির পানি সবচেয়ে ভালো, একদম ফ্রেশ, সত্যি তাই, দেখুন বৃষ্টির পানিতে কী সুন্দর হয়েছে। চলে আসছি ফ্লাটে, এসে এই যে দেখুন বাজার থেকে কী কী আনছিলাম তার থেকে কিছুটা জিনিস দেখাচ্ছি। এই যে এটা চিনেন কি না আপনারা? অনেকেই চিনবেন আমি জানি, এটা খাল বা বিলের মধ্যে যে ছোটো ছোটো ট্যাংরা মাছ ওইটা, আর এই যে এখানে আছে পুঁটি মাছ, একদম হাতে তৈরি করা, মানে হাতে বলতে যে বিক্রি করেন তিনি গ্রাম থেকে নিজের হাতে তৈরি করে এগুলো আনছেন, তো একটু দাম বেশি নিলেও আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো চলুন এগুলো নিয়ে ছাদে যাই, একটু শুকা দিয়ে আসি, আজকে এটা রান্না করবো না, এর জন্য একটু শুকা দিয়ে যদি ফ্রিজে রেখে দিই তাহলে বেশ ভালো থাকবে, গন্ধটা সুন্দর থাকবে। সত্যি তো তেমন একটা খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে খেতে ভালো লাগে, খেতে মনে চায়। তো এই যে দেখুন ভাবছি কোথায় শুকা দেবো, প্রচণ্ড বাতাস, কোথায় দেবো। আর ওই যে দেখুন পিকু এখনও ছাদের মধ্যেই আছে, আর এখানে মাহাদি মালিহা চ্যানেলের ইভান আপু জানতে চেয়েছিলেন যে আমরা কীভাবে রাখি খরগোশকে। আপু ওকে হচ্ছে এভাবে খাঁচায় রাখা হয় বারান্দায়, রাতের বেলা বাসায় আনি আর মাঝে সাঝে ছেড়ে দেওয়া হয়। আর এই যে দেখুন অবশেষে ফ্লোর থেকে আমি এখানে খাঁচার মধ্যে দিলাম, বাতাস এত যদি উল্টে যায়। তো ফিরে আসছি আবার ফ্ল্যাটে, এই যে দেখুন এখন হচ্ছে সমস্ত সবজিগুলো সরিয়ে নেব, কোটাকাটি সবজিগুলোকে সব সরিয়ে নিয়ে আমাকে আবার ঝটপট রান্না করতে হবে। এখন প্রায় 11:30 বেজে গেছে, যেহেতু শুক্রবার, এখানে শুক্রবারে আমরা সবসময় নামাজের পরে মানে একদম মেডেলে যে টাইমটা থাকে, যেমন 1:30 থেকে 2:30 মধ্যে আমরা টেবিলে লাঞ্চটা রেডি রাখার চেষ্টা করি। তো এবার আমি জিরাটাকে ভালো করে ভেজে নিয়েছি আর ওটাকে আমি পরে ব্লান্ড করব, এই সুযোগে মাংসটা আগে বসিয়ে দিই, কারণ আমরা নামাজ পড়তে অলরেডি চলে গেছে গোসল করে। তো দেখা গেছে ও এসেই তো আগে খেতে চাইবে, ছোটো মানুষ তো সবসময় ওদের খাবারটা আগে রেডি রাখার চেষ্টা করি। তো এবার জিরাটাকে ব্লান্ড করে নিয়ে আসলাম, এটা এখানে আছে দারচিনি, এলাচ, লং, সেই সাথে জিরা। আমার এটা মাংসের মধ্যে আমি যদি দিই তাহলে আমার ভীষণ ভালো লাগে, এই মশলার সেন্টটা আমার কাছে অনেক বেশি পছন্দ।
তো এই যে দেখুন এবার আমি নাড়ি ছেড়ে নিচ্ছি। তো এই সময়টায় আমি যখন এই যে রান্না করতেছি এই সময় আমি আবার ভিডিওটা অফ করে দিয়েছিলাম, আমার ফোনে একটা ফোন আসছিল, সেটা হয়েছে আফসানার আব্বু অফিস থেকে ফোন করছিল। ফোন করে ও মেয়ের রিপোর্টটা জানিয়ে দিল। প্রতিদিনই সিবিসি টেস্ট হচ্ছে জানেন, প্রতিদিনই মেয়ের কতগুলো করে রক্ত নেওয়া লাগতেছে, মেয়েটা ভীষণ ক্লান্ত, তো কোনো উপায় নেই। রিপোর্টটা জানালো গতদিনের চেয়ে আজকে আরও বেটার, মাশাল্লাহ। আমরা সত্যি অনেক খুশি আলহামদুলিল্লাহ যে মেয়েটা ধীরে ধীরে সুস্থ হচ্ছে, বেশ ক্লান্ত। এই যে এবার আমি রান্নাটা চুলায় রেখেই আবার দৌড়ে আসলাম একটু লেবুর শরবত করি, কারণ হচ্ছে আমিও খাবো আফসানাকে দিব, সেই সাথে আপনারা যদি চলে আসেন নামাজ পড়ে ও যেন তাড়াতাড়ি করে এক গ্লাস শরবত খেতে পারে। এই যে এবার আমি খেয়ে নিব, আফসানাকেও দিব, বাকিটা রেখে দিব আপনাদের জন্য। তো ওইটার পরে চুলায় কিন্তু মাংস হইতেছে, এখন আমার কাছে মনে হলো এই যে ইলিশ মাছটা মানে কুটে নেই, ইলিশ মাছটা তাড়াতাড়ি করে কুটে এটাকে কুসুমলতা দিয়ে রান্না করব। অনেক রান্না আজ করব, শুক্রবার তো যেন দুই দিন আমার রান্না করতে না হয়, কারণ আজকে যদি রান্নাটা একটু বেশি করি অন্যদিন হালকা পাতলা করলেও চলবে। আর মাংস তো পুরা অনেক বড় একটা মুরগি রান্না করতেছি, এটা বাটি করে করে রাখলে বাচ্চাদের বেশ দুই তিন দিন চলে যাবে। একটা জিনিস দেখুন তো, ইলিশ মাছটা কিন্তু বেশ শক্ত ছিল, মানে খুব একটা নরম নেই, ভালোই লাগছে। ছোটো হলেও ইলিশ মাছটা ভীষণ সেন্ট, আগের দিন যে খেয়েছিলাম ভালো লাগছিল। আফসানার আব্বু বলছে যে একদম জাত ইলিশ, এই যে দেখুন জাতীয় মাছ ইলিশ, ছোটো হোক তাও তো বাচ্চাদেরকে চিনাতে হবে, মাঝে মাঝে তো খেতে হবে তাই না, এই জন্য একটু ছোটো হলেও নিয়ে আসছে। তাও জানেন এই ছোটো ছোটো ইলিশ 700 টাকা কেজি, যারা কিনেন তারা তো জানেন বড় ইলিশ খাওয়ার মতো সাধ্য আমাদের নেই। ইলিশ মাছগুলো ধুয়ে রেখে এবার পটলগুলোকে ভালো করে মশলা মাখিয়ে রাখছি, এটা আমি ভেজে নিব। এই পটল ভাজাটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমি পছন্দ করি। চারিদিকে এত আওয়াজ, মাইকের আওয়াজ, ওয়াজের আওয়াজ, মসজিদের আওয়াজ, আসলে আজকে তো শুক্রবার তাই চারিদিকে আওয়াজ। আওয়াজটা শুনতে বেশ ভালোই লাগছিল, ওয়াজ শুনতেছিলাম, বয়ান শুনতেছিলাম, কাজ করতেছিলাম, কিন্তু এই যে সম্পূর্ণ ভয়েসটা যদি রাখি আপনাদের শুনতে ভালো লাগবে না, আর যতই ভালো হোক এক জিনিস বারবার শুনতে আসলে অনেকেরই বিরক্ত লাগবে, তো তাই তো ওই ভয়েসগুলো অফ করে দিতে হয়। ধনে পাতাটা সুন্দর করে ধুয়ে এভাবে কোঁচা করে নিলাম। আর এই যে দেখুন রাইস কুকারটা অনেক বড়, সেই রাইস কুকার বড় বলে আজকে সসপ্যানে কিন্তু ভাত দিয়ে দিয়েছি ইলেকট্রিক চুলায়, তো হয়ে যাবে, অল্প ভাত তো সেই জন্য এভাবে হবে, একবেলার ভাত রান্না করলাম কারণ বিকালে আর ভাত খাবো না। এখন 2টা বাজে, আফসানার আব্বু বাসায় নেই, আমিও ফ্রেশ হতে পারিনি, ঘর দূর ফ্রেশ করতে পারিনি, কারণ শরীরটা অসুস্থ বলে দ্রুত করি না, একটু থেকে থেকে কাজ করি, আফসানার আব্বু থাকলে এতক্ষণে হয়ে যেত, খুব মিস করি ওকে। তো যাই হোক এবার ওদেরকে খাবার দিয়ে দিলাম, আমি একটু পরে খাবো, আফসানার আব্বুর জন্য অপেক্ষা করব। তো তার মাঝে আমি কিন্তু এই যে নানান সবজিগুলো মানে রান্না করে নিচ্ছি, বললাম না যে আজকে অনেক রান্না, আজকে যদি একটু বেশি রান্না করি তাহলে দুই দিন বেশ আরামে কাটবো, কারণ বাকি আমাকে তো অফিসে যেতে হবে, অফিস করতে হবে, তো এই জন্য কিন্তু এভাবে একটু গুছিয়ে নিই, একটা দুইটা আইটেম থাকলে তখন কিন্তু বেশ চলে যায়। লতাটাকে ভালো করে কষিয়ে তারপর উপরে ইলিশগুলোকে দিয়ে এভাবে হালকা পানি দিয়ে ঢেকে দিয়েছি। এই যে নামানোর আগে একটু ধনে পাতা দিলাম, এটা অপশনাল, অনেকে দেয় না, আমি জানি কেন কি মনে করে দিলাম, যাই হোক সেন্ট আছে ধনে পাতায়। এবার নামিয়ে নেওয়ার পালা, ডেকোরেশন করবো টেবিল, অনেক সময় পার করে ফেলেছি, টেবিলে সব কিছু রেখে আমি গোসল করব। রান্নাটা কমপ্লিট, দেখতে আমার কাছে বেশ লাগছিল, ভালোই লাগছে। এই যে ছোটো ছোটো ইলিশ মাছ ভিতরে আবার ডিমও হয়েছে দেখুন। এই যে সমস্ত খাবার কিন্তু টেবিলে, ডেকোরেশন কমপ্লিট, ভাতটা শুধু আনবো পরে। এই যে মাছটাও রেখে দিলাম এখানে, এখানে আছে কি কি আমি আপনাদের আরেকটু ক্লোজ করে দেখাই। আর বাহিরে প্রচণ্ড রোদের আলো, যে কারণে পর্দা দেওয়া লাগছে, জানলা খোলা যাচ্ছে না। এই যে এখানে মুরগির মাংস অল্প করে নিয়ে আসছি এখানে, এই যেখানে পটল ভাজি, পটল ভাজিটা আমার ভীষণ পছন্দ, তারপরে লেবু কাটা আছে, আর এখানে শাপলা রান্না করেছি, এই যে দেখুন শাপলাটাও পছন্দ করি, সেই সাথে কসুরলতা দিয়ে ইলিশ মাছ, সব কিছু মজার মজার আজকে ফেভারিট খাবার। মাংসটা অতটা না পছন্দ করলেও বাকিগুলো কিন্তু খুবই পছন্দ আমাদের। তো এই তো টেবিল সব কিছু গুছিয়ে এবার একদম অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেস্ট নিব। তো চলে গেল লম্বা একটা সময়, আফসানার আব্বু চলে আসছে, আমরা লাঞ্চ করেছি, রেস্ট নিয়েছি, তারপর মেয়েকে নিয়ে ছাদে আসছি। ওর ভীষণ শরীর খারাপ ছিল, মনও খারাপ ছিল, আজকে জানি কেন মাশাল্লাহ মেয়েটাকে দেখে ভীষণ ভালো লাগছে। ওকে একটু খুশি করার জন্য, স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার জন্য খুব দুষ্টামি করতেছিলাম জানেন, ওর মতো আমিও ছোটো হয়ে গিয়েছিলাম। মেয়েটাকে হাসি হাসি দেখে, খুশি খুশি দেখে
আজকে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। এই কয়দিন কিন্তু শক্তভাবে হ্যান্ডেল করছি, আজকে কিন্তু কেঁদে ফেলছি ওকে দেখে, ওর হাসি দেখে এত ভালো লাগছিল। এই যে মসজিদ আছে একটা দূরে, একটু ক্লোজ করে দেখালাম, রং করার পরে ভারী সুন্দর লাগছে। আর মেয়েটাকে নিয়ে একটু মজাই করতেছিলাম, আবরারও আসেনি, ওর আব্বু আসেনি, একটু পরে ওরাও ছাদে হয়তো বা আসবে, আমাদের না দেখলে ওরাও চলে আসবে পিছন পিছন। তো এই যে গাছের ফুলগুলো নিয়ে দুষ্টামি করতেছিল, ভাবলাম ফুল তো ঝরেই যাবে, তাহলে একটু ওকে আনন্দই দিই, একটা বেনি করে ফুলগুলো গুজে গুজে দিলাম। বললাম মা এরকম ছোটোবেলায় দেখতাম আগের মেয়েরা ফুল দিত চুলের মধ্যে, তো ও ভীষণ খুশি হচ্ছিল। কয়েকটা দিন অসুস্থ থেকে মেয়েটা খুব নার্ভাস হয়ে গিয়েছিল, বললো মা ডেঙ্গুতে তো কত মানুষ মারা যায়। একদমই না, ওকে অনেক সাহস দিয়েছি, আর আজকে যখন রিপোর্টটা একটু ভালো আসছে রীতিমতো তার মুখে হাসি চলে আসছে, দেখুন আমার মেয়েটা বেশ ভয় পাইছিল। এই তো খুবই মজা করতেছিলাম ফুলগুলো নিয়ে, কিছুক্ষণ পর ও আবার ফুলটাকে ঝেড়ে ফেলে দেবে দেখবেন। তো যাই হোক, আমি সবার জন্য দোয়া রাখতেছি, যারা ভিডিওটা দেখতেছেন যাদের ছেলে মেয়ে আছে প্রত্যেকের জন্য দোয়া রাখতেছি, সবাই যেন সবার ছেলে মেয়েকে নিয়ে সারা জীবন যেন বুকে আঁকড়ে ধরে ভালোভাবে বাঁচতে পারেন। সত্যি অনেক দোয়া রইলো সবার জন্য, আর আপনারাও আমার ফ্যামিলির জন্য আমাদের জন্য দোয়া রাখবেন। তো দেখুন তো আবার আপনাদের সেই আমি পোশাকগুলো দেখাচ্ছি, আমার এত ভালো লাগছে, তখন রোদের মধ্যে যতটা সুন্দর না লাগছে এখন আরও সুন্দর লাগছে, কত সুন্দর মন ভরে যায়। এই ছোট্ট একটা সবুজ বাগান ছাদের মধ্যে অনেক উপরে, দেখুন হালকা একটু মাটির মধ্যে কি সুন্দর হয়েছে। এরই মধ্যে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেক সময় পার করে ফেলছি। এই যে ছাদে সন্ধ্যা হয়ে গেছে, নিলাম কিছু তুলসী পাতা, এটাকে একদম রস বের করে ওদেরকে মধু দিয়ে খাইয়ে দেব। তো দেখুন আমাদের বললাম না যে আমাদের পিছন পিছন চলে আসবে বাবা ছেলে, এই যে রীতিমতো তাই, যখন আমাদের ঘরে পাইনি হাঁটতে হাঁটতে সোজা চলে আসছে ছাদে। তো দুই ভাই বোন কথা বলতেছিল যে ওই যে দূরে একটা ইয়েলো লাইট দেখা যায় বিল্ডিংয়ে, ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট। হ্যাঁ চলো, তোমার আব্বু যদি আমাকে চাইনিজ খাওয়ায় তাহলে যাব, তোমার আব্বুকে বলো। কিছু তুলসী পাতা নিয়ে আসছি চা করবো বলে। আর এই যে বলছিল যে হাফসান অনেকদিন ধরে ঘর থেকে বের হয় না, অসুস্থ, খুব ছটফট করছে বাইরে যাওয়ার জন্য, তো বলছে আরও সুস্থ হওয়া, এখনও তোমার একদম রেস্টে থাকতে হবে, ঘোরাঘুরি করা যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না, যেখানে স্কুলে যেতে পারছো না। তো যাই হোক, সারা বিকাল পার করে, লম্বা একটা সময় পার করে এখন রাত, বেশ রাত। আজকে একটা কাজ করেছি, বাজার থেকে আসার সময় এক কেজি আতপ চাল নিয়েছিলাম 45 টাকা দিয়ে, সেই চালটাকে আমি এই যে ব্লান্ডারে দিয়ে এক কাপ পরিমাণ গুঁড়া করে নিয়েছি, একদম দোসার মতন করে বানিয়ে ফেলতেছি। এই যে দেখুন এখানে দিয়েছি চালের গুঁড়ো, একটু লবণ সামান্য, সাথে মাত্র একটা ডিম, কী সুন্দর হইতেছে। এই যে দেখুন শক্ত শক্ত করে দোসা পিঠা হচ্ছে, আমি ছেলে মেয়েকে বলতেছিলাম যে মা এটা দোসা পিঠা। দুপুরে যে মাংসটা রান্না করেছি ওটা দিয়েই এখন দোসা পিঠা খেয়ে নেব। আর ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসছে, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির পাশে থাকবেন। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রাখলাম, আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওর সাথে দেখা হবে, এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রেখে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।